হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শামিমরা ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে, চতুর্থ ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে সরকার কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই লক্ষ্যে কিভাবে আপনারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ল্যাপটপ এবং স্মার্টফোন জিতবেন, সেই জন্য আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সো আমাদের সামনে এবং সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। এছাড়া প্রথমে আপনি কিভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সেটি দেখাচ্ছি। প্রথমে আমি গুগলে সার্চ দিলাম এবং গুগল পেজটি আসার পরে আপনি এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে টাইপ করলাম quiz.digitalbangladesh.gov.bd এবং ইন্টার প্রেস করছি। ইন্টার প্রেস করার পরে আমি প্রথমে লেখা আছে quiz.bangladesh.gov.bd, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ কুইজে অংশগ্রহণ করার যে নিয়ম, এই লক্ষ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজিটাল বাংলাদেশ কুইজ এবং এর নিয়মাবলী অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রথমে আপনাকে এই কুইজে অংশগ্রহণ করে আপনি পেয়ে যাবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ল্যাপটপ, চতুর্থ পুরস্কার থেকে 12তম পুরস্কার স্মার্টফোন। তো এর জন্য প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে নিবন্ধন করা লাগবে। নিবন্ধন করার পরে আপনার নিয়মাবলী অনুযায়ী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হলে সরকার থেকে আপনি এই উপহার পেয়ে যাবেন। তাহলে এই ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার বিষয় কী? বিষয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, ই সেবা ইত্যাদি। এই বিষয়ের উপরে আপনারা ভালো জ্ঞান দক্ষ যদি হয়ে থাকেন তাহলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনি অবশ্যই পুরস্কার জিততে পারবেন এবং অনেক জ্ঞানের অধিকারী হবেন। এই প্রতিযোগিতায় প্রত্যেকের সময় থাকবে মাত্র 12 মিনিট এবং প্রত্যেকটা 1 পয়েন্ট করে আপনি পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 25 পয়েন্ট কাটা যাবে। সকল প্রশ্ন MCQ পদ্ধতিতে হবে। নির্ধারিত 12 মিনিট সময়ের ভেতরে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক সঠিকতার ক্রম অনুসারে বিজয় নির্বাচিত হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ডিজিটাল বাংলাদেশ দিবস 12ই ডিসেম্বর পালন করা হয়, সেই উপলক্ষে সরকার অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। আশা করি আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন এবং এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ল্যাপটপ এবং স্মার্টফোন জিতবেন। এজন্য আপনি প্রথমে কি করবেন? প্রথমে আমাদের ইউটিউব পেজ www.youtube.com/shamimthecatfish চ্যানেলে প্রবেশ করবেন এবং আপনি ইউটিউবে যে শামিম দ্য ক্যাটফিশ সেখানে দেখতে পাচ্ছেন এটি টাইপ দিবেন, তাহলে আমার ইউটিউব পেজ চলে আসবে এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিবেন। দেন আপনারা এখান থেকে কি শিখতে পাবেন? এখান থেকে ব্যানবেস জরিপ, IMS জরিপ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ারপয়েন্টের কাজগুলো আপনারা শিখতে পারবেন। এছাড়া আপনারা এখানে গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং সফটওয়্যার বিষয়ক যেমন ভিডিও এডিটিং, জুম আইটির ব্যবহার, লাইট শটের ব্যবহার আরও আপনারা শিখতে পাবেন। কিভাবে RELM ব্যবহার করে মাল্টিমিডিয়ায় ক্লাস নিতে হয় সেটি আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন বেসিক ICT ট্রেনিং সম্পর্কে এবং কৈশোরকালীন পুষ্টি বিষয়ক কোর্স এবং NCTV কিভাবে বইয়ের চাহিদা দিতে হয়। MP-ভুক্ত প্রতিষ্ঠানের ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য কী কী কাগজপত্র লাগবে, যে কোনো প্রতিষ্ঠান কীভাবে আপনি ব্যানবেস থেকে সার্চ করে খুঁজে পাবেন ইত্যাদি কাজগুলো শিখতে অবশ্যই শামিমদা ক্যাটফিশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং
এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন, তাহলে আপনাদেরকে আরও ভালো ভিডিও আমরা উপহার দিতে পারবো। শামিম দা ক্যাটফিশের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন ফেসবুক পেজেও, www.facebook.com/shamim.uitrce সার্চ দিলে আপনি শামিম দা ক্যাটফিশের অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন, সেখানেও আপনি অনুষ্ঠান দেখতে পাবেন, বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারবেন। এছাড়া আপনি আমার চ্যানেলের ভিডিও দেখতে পাবেন ইউটিউবেও এবং ফেসবুকেও, এছাড়া টুইটারেও এই অনুষ্ঠান দেখতে পারবেন। টুইটারে অসংখ্য ভিডিও আপনাদেরকে দেওয়া আছে, আপনার যে সমস্যা সেই সমস্যাটা আশা করি আপনি খুঁজে পাবেন এই টুইটার অপশনে। যে যদি ভালো লাগে অবশ্যই আপনি টুইট করবেন অথবা একটি লাইক দিয়ে জানাবেন। এছাড়া এই ভিডিও আপনি দেখতে পাবেন ব্লগ পেজ শামিম দ্য ক্যাটফিশ, এখানেও আপনি ইউটিউবের ন্যায় ফেসবুক টুইটার এবং ব্লগ পেজেও আপনি সেমভাবে শিখতে পারবেন কাজ। আপনি কি কাজ শিখতে চান এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারো। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়, যে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অনলাইনে যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেটি কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং বিজয়ী হয়ে ল্যাপটপ এবং স্মার্টফোন জিতবেন, সেটি আজকে মূল বিষয়। চলুন দেখি কিভাবে ডিজিটাল বাংলাদেশের কুইজে অংশগ্রহণ করব। আপনি প্রথমে গুগল সার্চ দেবেন quiz.digitalbangladesh.gov.bd, এরপরে ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার পেজটি চলে আসবে। এরপরে আপনি অবশ্যই এখানে নিবন্ধন করবেন, দেখতে পাচ্ছেন যে নিবন্ধন বাটন আছে, নিবন্ধনে ক্লিক দিলে এই পেজ আসবে। আসার পর এখানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন ছাড়া এই কুইজ প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। যারা রেজিস্ট্রেশন করেছেন তারা লগ ইন করবেন। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিলাম, ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। ভিউয়ার্স, আপনার যদি ফেসবুক ওপেন থাকে তাহলে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আমি আরেকবার আপনাদেরকে দেখাই কিভাবে আমি এখানে পুষালাম। আমি এখানে লগ আউট করে আপনাকে আবার দেখাই। আপনি যদি রেজিস্ট্রেশন যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে, যদি আপনি নতুন অ্যাকাউন্টধারী হয়ে থাকেন আগে ফেসবুকটি ওপেন করে নেবেন। এরপরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে দিলে আপনার ফেসবুক এখানে শো করবে, তারপরে আপনি কন্টিনিউ আপনার ফেসবুক আইডিতে ক্লিক করলে আপনার কুইজ সাইটে চলে যাবে। কুইজ সাইটে যাওয়ার পরে আপনি এখানে আপনার এখানে আপনার আপনার সব কিছু প্রোফাইল, এই যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, প্রোফাইল অপশনে যেয়ে আপনি এডিট বাটনে ক্লিক করে আপনার সব ছবি, জন্ম তারিখ, আপনি কোন প্রতিষ্ঠানে জব করেন এবং আপনার নাম এই তো এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি অবশ্যই এখানে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার একটি পেজ খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পেজ ক্রিয়েট করেছি ফেসবুক থেকে, এবং ক্রিয়েট করার পরে এই বাটনে ক্লিক করার পরে হোমে ক্লিক করি, তাহলে দেখেন আপনি দেখতে পাবেন। ভিউয়ার্স, প্রতিযোগিতা এখানে দেখাচ্ছে, প্রতিযোগিতা শুরু হবে, শুরু হতে বাকি 7 দিন 8 ঘন্টা 25 মিনিট, তাহলে এখনও 7 দিন পরে প্রতিযোগিতা শুরু হবে এবং প্রতিযোগিতা শুরু হবে রাত 9টা থেকে 10টা। তাহলে বুঝতে পারছেন প্রতিযোগিতা হবে রাত 9টা থেকে 10টা, এই সময় আপনারা এটি খেয়াল রাখবেন যে কখন প্রতিযোগিতাটা শুরু হবে, তখন আপনি কুইজের অ্যান্সার দিলেই যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে বিজয় হবেন। তাহলে আমি এখান থেকে লগ আউট করে আমি আবার আপনাদেরকে একটু নিয়মাবলী বলে দিই। এই প্রতিযোগিতায় নিয়ম হচ্ছে কুইজ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিয়মাবলী। কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত, প্রতিযোগিতা অংশ নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে, অর্থাৎ 7 তারিখের আগে আপনাকে নিবন্ধন করা লাগবে। একজন প্রতিযোগী কেবল একবারই অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নম্বর, ইমেল
সোশ্যাল মিডিয়ার আইডি ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনাকে আপনার যদি ফেসবুক আইডি না থাকে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। ফেসবুক আইডি আপনি যখন রেজিস্ট্রেশনে বসাবেন তখনই আপনি এই সাইডে অন্তর্ভুক্ত হতে পারবেন। তাছাড়া আপনি যদি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ঢুকতে যান পারবেন না, অবশ্যই আপনার ফেসবুকে আইডি থাকতে হবে। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে পরবর্তীতে অযোগ্য বলে বিবেচনা করা হবে। সকল প্রশ্নের মান 1 পয়েন্ট, তবে প্রতিটি ভুলের উত্তরের জন্য পয়েন্ট 25 কাটা যাবে। সকল প্রশ্ন MCQ পদ্ধতিতে হবে। প্রত্যেকের জন্যই প্রতিযোগিতার সময় 12 মিনিট, অর্থাৎ নিবন্ধিত একজন প্রতিযোগিত লগ ইন করার পর উত্তর দেওয়ার জন্য 12 মিনিট সময় পাবে, এবং এর ভেতরে যতগুলো সম্ভব সঠিক উত্তর দিতে হবে। একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে পরবর্তী প্রশ্ন প্রতিযোগিতার ডিভাইসে ভেসে উঠবে। এভাবে নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত একের পর এক প্রশ্ন আসতে থাকবে। নির্ধারিত সময় 12 মিনিট সময়ের ভেতর সঠিক উত্তরদাতার মধ্যে সর্বোচ্চ সংখ্যক সঠিকভাবে ক্রম অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি বিজয়ী নির্বাচিত করা হবে। একই সময়ে একাধিক প্রতিযোগিতার সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তার জন্য কম্পিউটারের মাধ্যমে লটারি করা হবে। প্রথম 12 জনকে পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হবে। পুরস্কার প্রদানের সময় ও পদ্ধতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে। যে কোনো প্রতিযোগী লগ ইন করার পর তার ডিভাইসে একের পর এক প্রশ্নের উত্তর আগমন হবে। উত্তরের সঠিকতা নির্ধারণ এবং বিজয়ের মাধ্যমে পূরণের প্রক্রিয়াটি কম্পিউটার জেনারেটেড হবে, ম্যানুয়াল প্রসেস থাকবে না। প্রতিযোগীকে ওয়েবসাইটে লগ ইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে। কোনো রকম স্ক্রিপ্ট বা অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। প্রতিযোগিতার পরিচালনা ও ফলাফল সম্পর্কে কোনো বিষয় আয়োজকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। একটি ডিভাইস থেকে একজন অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশ করতে পারবে না। প্রতিযোগিতায় আমি আবার বলছি, প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতার সঙ্গে অংশগ্রহণ করতে পারবে না। এই ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর সাথে সহযোগিতা আছে ICT ডিভিশন, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর A2I এবং নিউজ চ্যানেল Priyo.com। এছাড়া আপনার স্পন্সার আছে ওয়ালটন কোম্পানি। তাহলে আমি এখন লগ আউট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তাহলে আমি আপনাদেরকে বলি যে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনার একটি ফেসবুক আইডি থাকতে হবে। ফেসবুক আইডি ছাড়া আপনি লগ ইন করে রেজিস্ট্রেশন করতে পারবেন না। ভিউয়ার্স, আমি ব্যাকে ফিরে যাচ্ছি। তো আমি আবার পূর্বে ফিরে আসলাম। ভিউয়ার্স, আপনাদেরকে বলি যে ডিজিটাল বাংলাদেশ কুইজে অংশ নিন এবং বঙ্গবন্ধু সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন ল্যাপটপ এবং স্মার্টফোন। তাহলে আজই রেজিস্ট্রেশন করুন এবং শামীম দ্য ক্যাটফিশ চ্যানেলের ভিডিওগুলো উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ।